Assalamu alaikum. Welcome to my YouTube channel English with Azim. My dear learners, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। Dear learners, আবার চলে আসলাম তোমাদের মাঝে আরেকটা নতুন গ্রামাটিক্যাল ক্লাস নিয়ে। আজকের এই ক্লাসে আলোচনা করব কমন প্রবলেমস উইথ মডাল ভার্বস। মডাল ভার্বস এর কতিপয় সমস্যা নিয়ে আলোচনা করব। মডাল ভার্ব ব্যবহার করতে গেলে কি কি ধরনের সমস্যা হতে পারে বা হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তবে সবার আগে আমরা জেনে নেব মডাল ভার্বটা কাকে বলে। ওকে, এটা আমাদের প্রথম প্রশ্ন। ওকে, এই প্রশ্নের উত্তর আমরা এখানে জেনে নেব স্ক্রিন থেকে। ডিয়ার লার্নার্স, প্রশ্ন হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব কাকে বলে। তোমরা এই উত্তরটা মনে রাখবে, ইংরেজিতে এমন কিছু ভার্ব রয়েছে যেগুলো সক্ষমতা, সম্ভাবনা, ইচ্ছা, প্রয়োজনীয়তা, অনুমতি গ্রহণ বা প্রদান ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই সমস্ত ভার্বগুলোকে মডাল অক্সিলারি ভার্ব বলে। এখন আমরা জেনে নেব যে মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এমন ওয়ার্ডগুলো কী কী। মাই ডিয়ার লার্নার্স, এখানে ফলো করো, তোমাদের জন্য এখানে একটি লিস্ট তৈরি করা হয়েছে, লিস্ট অফ মডাল অক্সিলারি ভার্বস। ওকে, মডাল অক্সিলারি ভার্বস রয়েছে মোট 13টি। তো এখানে শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, নিড, ডিয়ার, ওয়াট টু, ইউজ টু। মডাল অক্সিলারি ভার্ব আরও রয়েছে, সেগুলো আমরা জানার চেষ্টা করব। চলে যাচ্ছি আমরা পরের ধাপে। ডিয়ার লার্নার্স, এখন আমরা জেনে নেব সেই কমন প্রবলেমস উইথ মডাল ভার্ব সম্পর্কে। কী কী ধরনের সমস্যা আমরা ফেস করতে পারি এবং সেগুলো সমস্যা সমাধানের উপায়। তো আমরা প্রথম রুলটা ফলো করি, দেখি এখানে কী লেখা আছে। মডাল ভার্ব এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও এদের সাথে কোনো এস বা ইএস যুক্ত হয় না। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার নম্বর হয় তখন মূল ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয়, কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন, এখানে এসিএস যুক্ত হয় না। আমরা প্রথম বাক্যটা ফলো করি, হি ক্যান সুইম ওয়েল। ডিয়ার লার্নার্স, এটা একটা সঠিক বাক্য, হি ক্যান সুইম ওয়েল। দেখো, হি এর পরে অর্থাৎ সাবজেক্টের পরে ক্যান মডাল অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে এবং ক্যানের পরে একটা মূল ভার্ব ব্যবহৃত হয়েছে এবং এর সাথে কোনো এসিএস যুক্ত হয় নাই। বাট দ্বিতীয় যে বাক্যটা আমরা ফলো করব, এখানে লেখা আছে, দেখো, হি ক্যান সুইম ওয়েল। ডিয়ার লার্নার্স, এখানে কিন্তু ক্রস দেওয়া রয়েছে, তাই না? এই বাক্যটা হবে না, কারণ ক্যানের সাথে কখনো এসিএস যুক্ত হয় না। ক্যান হলো যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, তাই এর সাথে কখনো এসিএস যুক্ত হবে না। এরপরে শুধু মূল ভার্বটা ব্যবহার হবে। রাজ ক্যান স্পিক ইংলিশ। রাজ ইংলিশে কথা বলতে পারে, তো বা ইংরেজি বলতে পারে। তো এখানে দেখো, এটা কিন্তু সঠিক বাক্য, যেহেতু টিক দেওয়া রয়েছে, তাই না? বাট নেক্সট শেষের বাক্যটা দেখো, রাজ ক্যান স্পিক ইংলিশ, এটা একটা ফলস বা ভুল বাক্য, আমরা এটাতে ক্রস দিয়ে রেখেছি। তো আমরা সবসময় মনে রাখবো মডাল ভার্বের শেষে কোনো এসিএস যুক্ত হয় না। এরপর রুল নম্বর টু, কোশ্চেন ও নেগেটিভ করার সময় মডাল ভার্বের সাথে অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব হিসেবে ডু বসে না। আমরা মনে রাখবো ডিয়ার লার্নার্স যে মডাল অক্সিলারি ভার্ব যে সমস্ত বাক্যের মধ্যে থাকবে বা সেন্টেন্সে থাকবে, সেই বাক্যটাকে যদি আমরা ইন্টারগেটিভ করতে চাই, তাহলে ইন্টারগেটিভ করার সময় আমরা ওই বাক্যে যে মডেলটা রয়েছে সেই মডেলটাকে আমরা কী করব, বাক্যের শুরুতে বা সাবজেক্টের পূর্বে বসিয়ে দেব। আমরা অতিরিক্ত কোনো অক্সিলারি ভার্ব আনব না বা ডু ডাজ ব্যবহার করব না, ডিড ব্যবহার করব না, তাহলে আমাদের বাক্যটা হয়ে যাবে। প্রথম বাক্যটা দেখো, ক্যান ইউ সুইম, তুমি কি সাঁতার কাটতে পারো, এটা একটা রাইট বাক্য, এই জন্য ঠিক দেওয়া হয়েছে। বাট ডু ইউ ক্যান সুইম, এটা কিন্তু হবে না, ডু আনা যাবে না, ডু আনা যাবে না। এরপরে দেখো আরেকটা রয়েছে, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হার, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হার, আমি তাকে বুঝতে পারি নাই। ডিয়ার লার্নার্স, এখানে আমরা বাক্যটাকে একটু আলাদা করে দেই। ওকে, তো আই কুড নট আন্ডারস্ট্যান্ড, তোমরা উপরের দিকে ফলো করো, আই কুড নট আন্ডারস্ট্যান্ড হার, আমি তাকে বুঝতে পারিনি। তো এটা একটা সঠিক বাক্য,
তো আমরা এখানে একটা কি দিয়ে দেব, আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দেব। তাহলে এটা একটা সঠিক বাক্য, এই জন্য এখানে আমাদের টিক চিহ্ন দিলাম। আই ডিড নট কুড আন্ডারস্ট্যান্ড হার, মানে নিচের বাক্যটা কিন্তু ভুল, তাই এখানে ক্রস দেওয়া হয়েছে। ডিয়ার লার্নার্স, আমরা এখন ফলো করো, এটা ফলো করো, তিন নম্বরটা ফলো করো। মডাল ভার্বের পরে টু বিহীন, মডাল ভার্বের পরে টু বিহীন ইনফিনিটিভ ব্যবহৃত হয়, অর্থাৎ মডাল ভার্বের পরে যে ভার্বটা থাকে সেখানে কখনো আমরা টু ইনফিনিটিভ আর টুটা ব্যবহার করতে পারবো না। যেমন দেখো লেখা আছে আই ক্যান স্পিক আ লিটল অ্যারাবিক, আমি অ্যারাবিক খুব কমই বলতে পারি, মানে সামান্য বলতে পারি, তো আই ক্যান টু স্পিক এটা বলা যাবে না। ক্যানের পরে কোনো টু প্লাস মূল ভার্ব ব্যবহৃত হবে না, শেষের বাক্যটা ভুল। এরপর ব্যতিক্রম আছে ডিয়ার লার্নার্স, আমরা জানি অট টু, ইউজ টু, এই যে হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো কিন্তু আমরা মডাল ভার্ব হিসেবে ব্যবহার করি। তো আমি তোমাদেরকে আরও বলেছিলাম যে আরও কিন্তু মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এমন ওয়ার্ড রয়েছে, সেগুলো হলো এগুলো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এরপরে হ্যাড বেটার, এগুলো রয়েছে। তো আমরা এখন ফলো করি ব্যতিক্রম কী কী রয়েছে। যেমন ইউ অট টু ডু ইওর হোমওয়ার্ক, তোমার বাসার কাজ করা উচিত। হ্যাঁ, ইউ অট ডু ইওর হোমওয়ার্ক, এটা হবে না। ওকে, তোমরা সবসময় কী ব্যবহার করবে, মডাল ভার্বের পরে, মডাল ভার্বের পরে আমরা জানি টু ব্যবহৃত হয় না, কিন্তু এই যে এক্সট্রা কিছু রয়েছে মডাল ভার্ব, অট টু, ইউজ টু, হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো রয়েছে, এখানে আমাদেরকে টু ব্যবহার করতে হবে। যদি টু ব্যবহার না করি তাহলে আমাদের বাক্যটা ভুল হবে, নিচের বাক্যটা ভুল। এরপরে আই হ্যাভ টু স্টাডি ওয়েল, আমাকে ভালোভাবে পড়তে হবে। ডেলানাস, এখানে হ্যাভ টুর পরে অবশ্যই আমাদের মডাল অক্সিলারি ভার্ব টু ব্যবহার করতে হবে, টু ব্যবহার না করলে এখানে ভুল হবে, যেহেতু হ্যাভ টু কোনো কিছু করতে হবে, কোনো কিছু খেতে হবে, এরকম বোঝালে কিন্তু হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহৃত হয়, তাই না? তো এটা ব্যবহার করতেই হবে। কোনো বাক্যে মডাল ভার্ব ডাবল হয় না, অর্থাৎ দুইবার কিন্তু মডাল অক্সিলারি ভার্ব ব্যবহার করা যাবে না। আমরা একটু ফলো করি তাহলে বুঝতে পারবো। ডিয়ার লার্নার্স, এইখানে তোমরা বাক্যটা ফলো করো, এখানে লেখা রয়েছে দেখো ইউ শুড অর ইউ অট টু স্পিক ইংলিশ। এইখানে আমরা যে কোনো একটা মডেল নেব, আমরা যদি স্পিক নেই স্পিক নিব, না হলে আমরা অট টু নেব, যে কোনো একটা নিব, তবে আমরা দুইটা নিব না, ঠিক আছে? বাট এই যে নিচের বাক্যটা তোমরা ফলো করো, নিচের বাক্যটা কিন্তু এখানে একটা ভুল কাম করে ফেলেছে, যে ইউ শুড অট টু স্পিক ইংলিশ, এখানে দুইটা মডেল অক্সিলারি ব্যবহৃত হয়েছে, তো এটা একটা ভুল বাক্য, আমাদের এটা করা যাবে না, আমরা এটাকে নিব। তবে আমরা এখানে অট টু অথবা শুড এর যে কোনো একটা নিব। এরপর ডিয়ার লার্নার্স, আমরা ফাইভ নম্বরে আসি, এখন ফাইভ নম্বরটা ফলো করি। অন্যান্য মডাল ভার্ব এর মতো মডাল ভার্বের সাথে, ডিয়ার লার্নার্স অন্যান্য ভার্ব হবে এখানে, এটা করা হবে, অন্যান্য ভার্বের মতো মডাল ভার্বের সাথে আলাদা অক্সিলারি ভার্ব বা ডি ইডি টি যুক্ত হয় না। আমরা এই কথাটা মনে রাখবো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা, যে আমরা জানি কিছু, আমরা যখন স্ট্রং ভার্ব উইক ভার্ব চেঞ্জ করতে যাই তখন কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্মের শেষে ডি ইডি টি যুক্ত করে অনেক সময় কিন্তু আমরা পাস্ট টেন্স, পাস্ট পার্টিসিপল গঠন করে থাকি, কিন্তু মডাল ভার্বের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা, এক্ষেত্রে আমাদের সেটা হবে না, যুক্ত হয় না। যেমন দেখো এখানে প্রথম বাক্যটা হি ক্যান গো উইথ আস, সে আমাদের সাথে যেতে পারে। ডিয়ার লার্নার্স, এখানে ক্যানের শেষে যে আমরা ইডি দিয়ে দেবো বা টি দেবো বা ডি দেবো এটা কিন্তু হচ্ছে না। এরপরে দেখো হি উইল ক্যান গো উইথ আস, এটা হবে না। আমাদের এই অক্সিলারি ভার্ব যখন মডালটা বসবে তখন এটার আগে কোনো অক্সিলারিও বসবে না, বা পরবর্তীতে আমরা ভার্বের শেষে যে ডি ইডি টি দিয়ে দেবো তাও হবে না, এটা করলে ভুল হবে। ডিয়ার লার্নার্স, এরপর দেখো এটা দেখো ইউ কুড স্টাডি ভেরি ওয়েল হার্ড, তুমি খুব কঠোর পড়াশোনা করতে পারতে, তো এখানে লিখছে ইউ ক্যান্টেড স্টাডি ভেরি হার্ড, এটা ভুল বাক্য, এটা হবে না। তো ডিয়ার লার্নার্স, আমরা যা শিখলাম সেটা হচ্ছে যে মডাল অক্সিলারি ভার্বের নিজস্ব কিছু ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, এগুলো মনে না রাখলে আমাদের ভুল হবে। তো মডাল অক্সিলারি ভার্বের তালিকাটা সবাই সুন্দরভাবে মনে রাখবে যাতে কখনো ভুল না হয়।
ওকে, ভুল হলে কিন্তু সমস্যা আছে ডিয়ার লার্নার্স। আর এই যে একটা সুন্দর চার্ট তোমাদের জন্য দিয়ে দেওয়া হলো, এটাকে ভালোভাবে পড়বে যাতে তোমরা মডেল অক্সিলারির যে ইউজ রয়েছে সেগুলো সম্পর্কে ভালোভাবে মনে রাখতে পারো, ভালোভাবে প্র্যাকটিস করতে পারো। মডেল অক্সিলারি ভার্বের সম্বন্ধে আরও লং ক্লাস হয়তো আমরা করতে পারবো, কিন্তু করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে স্টুডেন্টসরা বোরিং হয়ে যায়। সো এর পরবর্তীতে সুযোগ হলে আর একটা ক্লাস নিয়ে আসবো। সবাই আজকের মতো এখানে রাখছি, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।